ধরেন এই যে পেজটা আছে এখানে, এই পেজের জন্য ইউআরএল হচ্ছে অনলাইন অ্যাডমিশন এন্ট্রি, তার মানে এই পেজের এইচটিএমএলটা আছে ভিউজ স্ল্যাশ অনলাইন অ্যাডমিশন এন্ট্রি এইচটিএমএল এর মধ্যে। এটার কন্ট্রোলারটা আছে হচ্ছে অনলাইন হাইফেন অ্যাডমিশন হাইফেন এন্ট্রি হাইফেন কন্ট্রোলার ডট জেএস এর মধ্যে। এটা আমরা সবই মুখস্থ হয়ে গেছে। এই পেজের সেশন ভার্সন ক্লাস গ্রুপ এটা আসলে আন্দাজে লোড হয় নাই। লোড হওয়ার রিজনটা হচ্ছে এখানে দেখেন আমাদের একটা সিকোয়েন্স আছে, সেশনটা হচ্ছে গিয়ে সবার বাপ তার ছেলে ভার্সন, এইভাবে আস্তে আস্তে করে বাপ ছেলে রিলেশনশিপটা গেছে। আমার কথা বুঝতে না পারলে নক করবেন অথবা ফোন মানে থামাই দিবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু মানে এই কথা আমি হয়তো আজকের পর আর বলবো না আর কি, মানে এটা এনাফ পরিমাণ বেশি বলা হয়ে গেছে। সো আমাদের ফার্স্টে কী করতে হবে, সেশনটা লোড করাইতে হবে। এখন অ্যাঙ্গুলারে আপনাদেরকে আমি ভিডিও দেখতে বলছি, অ্যাঙ্গুলারে বেসিক কিছু কথাবার্তা আছে। এই পেজের মধ্যে আমরা যে ইনপুট ফিল্ডগুলো নিচ্ছি, নেওয়ার পরে যখন সেভে ক্লিক করব, সেই ইনপুট ফিল্ডগুলো নিয়ে সে একটা অবজেক্ট বানায় সার্ভারে পাঠাই দিবে। তার মানে সার্ভারে গিয়ে আমি স্টুডেন্টটা সেভ করব। বাট এই যে ড্রপডাউনটা, এই ড্রপডাউনে তো আসলে অনেকগুলো আছে, তাহলে ওই কোন স্টুডেন্টের কোন প্রপার্টির সাথে এটা মিলবে? অ্যান্সারটা হচ্ছে ড্রপডাউনের ডাটা সোর্স হিসেবে যেটা সেটা হচ্ছে এনজি অপশনস, আর স্টুডেন্টের সিলেক্টেড আইডি হিসেবে যেটা যাবে সেটা হচ্ছে এনজি মডেল। ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি, দেখালে ক্লিয়ার হয়ে যাবে। জিনিসটা সোজা বাট একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। দ্যাটস ইট, কই গেল অনলাইন মিশন এন্ট্রি, হিয়ার ইট ইজ। সো অ্যাজ আই সেড অ্যাবাভ, এই দেখেন আমি কি বলছি, তার যে লোডিং করার জন্য যেটা সেটা এনজি অপশনস। এই যে এনজি অপশনসের ভিতরে আমরা সেশনগুলোকে লোড করাচ্ছি এবং আমরা স্টুডেন্টের যে সিলেক্টেড আইডি লাগবে তার জন্য এনজি মডেল রাখতেছি এবং নাম দিচ্ছি স্টুডেন্টের সেশন আইডি। তার মানে এখান থেকে আমরা যেটাকে সিলেক্ট করব সেটা চলে যাবে এই ভ্যালুর মধ্যে। সো এই স্টুডেন্ট যদি আমরা ডাটাবেসে সেভ করতে পাঠাই দিই, এই সেশন আইডি যেটা নিচ্ছি সেটা ডাটাবেসে গিয়ে সেভ হবে। ওকে, বাট এটুকু পর্যন্ত হইলেই আরাম পাওয়ার কথা ছিল। বাট প্রবলেমটা হচ্ছে এই সেশন চেঞ্জের ফলে আমার ভার্সনও লোড করতে হবে। তাইলে কী করতে হবে বলেন? এখান থেকে আমরা যে সেশনটা সিলেক্ট করব, এই কিলো যে সেশনটা আমরা সিলেক্ট করব, সেই সেশনের সিলেক্টেড সেশন, তাই না? সেই সিলেক্টেড সেশনের আইডিটা আমরা পাঠিয়ে দেবো সার্ভারের কাছে, গিয়ে বলবো ভাই ভার্সনগুলা তোমাদের যার যার প্যারেন্ট আইডি, তার মানে যার যার প্যারেন্ট মানে কি, এখানে তো প্যারেন্ট নামে নাই, এখানে কী নামে আছে দেখেন, সেশন আইডি নামে আছে। এই যে সেশনের ছেলে ভার্সন, ভার্সনের তার মানে এটা হচ্ছে সেশন আইডি। তার মানে ওকে আমরা সেশন আইডিটা পাঠাই দিব, পাঠায় বলবো ভাই তুমি আমাকে ভার্সনগুলো দাও তো, সেই কাজটা করবো আমরা লোড ভার্সনের মধ্যে। সো গোল্ডেন রুল নাম্বার ওয়ান, হোল প্রজেক্টে যত জায়গায় এরকম লোডিংগুলো আপনারা দেখবেন একটা একটা দ্বারা লোড হচ্ছে, এনশিওর করবেন যেন এইখানে আপনার এনজি চেঞ্জের ফলে পরের ড্রপডাউনটা লোড করার জন্য আপনি কাজটা করছেন। কপি পেস্ট মারলেও হবে বাট এনশিওর করবেন অ্যাটলিস্ট যেন থাকে। সো প্রথমে আমরা দেখি সেশনসগুলো আসলে কেমনে আসতেছে। সেশনসগুলো কেমনে আসতেছে বুঝতে গেলে আসলে আমাকে যেতে হবে এইটার যে কন্ট্রোলার, সেখানে যে কন্ট্রোলারটা কই, জিএসএর স্ক্রিপ্টসের মধ্যে অ্যাপ কন্ট্রোলার অনলাইন এডিট অনলাইন অ্যাডমিশন, এই যে এখানে কিছু মুখস্থবিদ্যা লাগবে, বাট আমি অলরেডি বুঝিয়েছি হয়তো একবার আবার বুঝাই। এই যে সেশন অ্যাডমিশন এগুলো আসলে ফ্যাক্টরির মধ্যে এই ভেরিয়েবলগুলো বানায় রাখছি আমরা,
কাব্য আপনাকে এটা দেখাইছি তাই না? শ্রীলাপু আপনাকেও দেখাইছিলাম, শাহেদ ভাই তো জানে অলরেডি, এগুলো শুধু জামান ভাই বাকি আছে। জামান ভাই জাস্ট এটা মুখস্থ করে রাখেন যে এটা হচ্ছে কি ফ্যাক্টরি থেকে আমরা বানায় আসছি ইউআরএল দিয়ে, ঠিক আছে? আপনার হয়তো এত কিছু করতে হবে না। নিচে দেখেন আমাদের একটা এই যে সেশন ডট গেট করতেছি আমরা, কি নামে ডাকতেছি, রিকোয়েস্টের মধ্যে আমরা সেশন রিকোয়েস্টে যেই ভেরিয়েবলটা পাঠাই দিচ্ছি স্ট্রিং আকারে। ফলে কি হচ্ছে, এইটা তো একটা জেসন, জেসন মানে একটা অবজেক্ট, সেই অবজেক্টের প্রপার্টি নাম হচ্ছে ইনস্টিটিউট আইডি, ভ্যালু হচ্ছে 1, এবং যাচ্ছে হচ্ছে রিকোয়েস্টের মধ্যে। তারপরে সেশন কন্ট্রোলার নামে আমার এখানে একটা জিনিস থাকা উচিত, যার প্যারামিটারের নাম রিকোয়েস্ট হওয়া উচিত, এই যে। এবং সে কি করছে, সে এটাকে সি শার্পের অবজেক্টে বানাইলো এই লেখাটার দ্বারা। আপনারা কোশ্চেন করতে পারেন ইনস্টিটিউটের কই থেকে আসলো, আসলে যেটা হয়েছে আর কি, সেশনের বাপ হতে লাগবে একটা, তাই না? সেশন তো উল্টাপাল্টা তো হইতে পারে না, সেশনের বাপ হচ্ছে ইনস্টিটিউট, এই যে এরকম। নাও ইট মেক সেন্স। সো এই ইনস্টিটিউট দ্যাট মিনস রাজুকের 2013-14 সেশনের সবগুলো তুমি নিয়ে আসো, বা উত্তরা স্কুলের 13-14 সেশনের সব নিয়ে আসো। সো স্কুল দ্যার মানে ইনস্টিটিউটের সেশন হচ্ছে তার চাইল্ড, সেটাকে আমরা পাঠাইছি। এখানে কিছু হাই এন্ডের কোড করছি, এগুলো আসলে অত কিছু বোঝার এখন দরকার নাই, অলরেডি কোডিং হয়ে আছে, যদি চান আপনারা আস্তে ধীরে পরে বুঝতে পারেন, বাট ইট ওয়ার্কস, ইট ওয়ার্কস লাইক ম্যাজিক। এগুলো হয়ে আছে, সো এখান থেকে সেশনগুলো চলে আসছে। তার মানে এই যে স্কোপ ডট সেশনস, এখানে রেসপন্স ডট ডাটার মধ্যে যা ছিল সব চলে আসছে। আমাদের এইচটিএমএলটা কোথায় ছিল, এই যে সেশনস ছিল তার মধ্যে এইখানকার সবগুলো চলে আসলো, ঠিক আছে? ওকে, এইটাও মুখস্থ করে ফেলেন। সো প্রিলিমিনারি পার্ট শেষ। সো আপনারা যখন কাজ শুরু করবেন, আপনারা অ্যাটলিস্ট এটা এনশিওর করবেন যেন সেশনটা অ্যাটলিস্ট লোড হয়েছে। সেশন যদি লোড না হয় তার মানে বুঝবেন যে আপনার আসলে ডাটা লোডিংয়েই কোনো সমস্যা হচ্ছে, মানে ইনিশিয়ালি আপনি আটকায় গেছেন, আপনার ক্লিক ইভেন্ট ইভেন্ট অনেক পরের কথা। নেক্সট আসে হচ্ছে লোড ভার্সন, লোড ভার্সন একই রকম, এখানে আসলাম। সো দেখেন আমি একটু আগে যে কথাটা বলছিলাম, স্টুডেন্ট ডট সেশন আইডি, এটা বলছি না একটু আগে, এই যে স্টুডেন্ট ডট সেশন আইডি, বাট স্কোপ লেখাটা আসলে এটার কনভেনশন, এটা লিখতে হবে। এখন ভার্সনের জন্য যে রিকোয়েস্ট পাঠাচ্ছি, ভার্সনের আসলে কী লাগে ভার্সন লোড করার জন্য, দেখেন তো ভার্সনের বাপকে সেশন। সো ভার্সন টেবিলের যে সেশন আইডি, এটা সমান সমান এই সেশন আইডি, পাঠাই দিচ্ছি এখান থেকে আগের মতোই। ভার্সন তার মানে কোথায় যাবে, ভার্সন কন্ট্রোলারে যাবে, ভার্সন কন্ট্রোলারের পর হচ্ছে গিয়ে সে ভার্সন রিকোয়েস্ট মডেল খুঁজবে, এই যে ভার্সন রিকোয়েস্ট মডেলের মধ্যে সে আসলে কী খুঁজবে, সেশনের আইডিয়া আছে একটা, এই দেখেন, ইটস অল অ্যাবাউট প্যাটার্ন, ইটস অল অ্যাবাউট ফ্রেমওয়ার্ক, বানানো হয়ে গেছে অলরেডি আমার, এবং কাজের স্টাইলও সেম। যদি সেশন আইডি দেওয়া থাকে তুমি এরকম একটা জিনিস করবা, না হলে দরকার নেই। সো এবং 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 সেশনের ম্যানেজার, ভার্সন ম্যানেজারটা কেলে পাই, এখান থেকে সার্চ করলাম, এই যেখানে আসছে এখান থেকে ইনক্লুড অল করে দিলাম, সব চলে আসবে। এইখানে আসলে দুই রকমের কাজ হয়েছে, এটা এইভাবে আমরা আসলে পরে আর ফলো করব না, তিন নাম্বার থেকে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। সো ভার্সন আসলো, বাংলা নিলাম, এই যে ক্লাস চলে আসছে। ক্লাসটা কেমনে আসলো, এটার প্যাটার্নও সেম। আবার আমরা রিক্যাপ করি, এই যে লোড ক্লাসেস, ড্রপডাউন থেকে স্টুডেন্টের ভার্সন আইডি আসলো, ক্লাস রিকোয়েস্ট বানাইলো, ক্লাস কন্ট্রোলারের কাছে পাঠাই দিল। সো লেটস গো টু ক্লাস কন্ট্রোলার, এখানে দেখেন
ডিসিরিয়ালাইজ করছে একদম আগের মতোই। এই যে এখানে, সো আপনারা এই ফরম্যাটটা ফলো করবেন যদি কখনো নতুন করে কোড করতে হয়। সো ডিবি ডট যেটাকে লোড করাবেন, হোয়ার দেওয়ার পর ইনক্লুড, ইনক্লুড মানে হচ্ছে হ্যাঁ ইনার জয়েন। জি, সো এখান থেকে ইনার জয়েন করতে করতে এই যে ক্লাসের বাপকে শিফট, তার মানে শিফট, শিফটের বাপ ভার্সন, তার মানে ভার্সন, ভার্সনের বাপ সেশন, তার মানে সেশন। দেখেন এখানে একটু অন্য কাজ করা হয়েছে, বাট কাজ সেম। শিফট নিছি, তারপর শিফট ডট ভার্সন নিছি, তারপর শিফট ডট ভার্সন ডট সেশন নিছি। যদি আমরা ইনস্টিটিউট নিতাম তাহলে আমরা কি লিখতাম? জি, এই যে এখানে লিখতাম হচ্ছে ইনক্লুড এক্স সাচ দ্যাট এক্স ডট শিফট ডট ভার্সন ডট সেশন ডট ইনস্টিটিউট, এরকম। বাট আমাদের লাগবে না এটা আসলে। কাব্য জিনিসটা বুঝতে পারছেন? ওকে, করা তো আছেই, জাস্ট হেল্পের জন্য লাগবে। তারপর আপনার যখন এটাকে লিস্ট করবেন সেই লিস্ট আকারে ক্লাসেস চলে আসতেছে এখান থেকে। ওকে, সো এইভাবে আসলে পুরো প্রসেসটা গেছে। তারপর আছে গ্রুপ, একই রকম আমি 9-10 দিচ্ছি, কমার্স চলে আসছে, 9 দিচ্ছি, একই জিনিস, 9-এর সায়েন্স আর কমার্স দুটি আছে। এটা গেল। এরপর দেখেন এখানে ব্লাড গ্রুপে কিছু আসে নাই, তার মানে আমার আসলে দেখতে হবে আমার যে ডাটাবেসটা ছিল ডাটাবেসে ব্লাড গ্রুপে কিছু আছে কি না। নাই কিছু, এ পজিটিভ, বি পজিটিভ, সি পজিটিভ, কিছু না থাকে কি আমরা ইনসার্ট করে, হ্যাঁ হ্যাঁ ইনসার্ট করে দিই। সি পজিটিভ কি রক্তের গ্রুপ আছে নাকি? ও আছে, হ্যাঁ আচ্ছা। এটা আমি অ্যাড করছি লোকালে, হ্যাঁ এটা আমি আপনাদের শিখাই দিচ্ছি কীভাবে কাজটা করবেন। অনলাইনে যদি কোনো ডাটা ইনসার্ট করতে হয় সহজ উপায়, রাইট ক্লিক, টাস্ক, স্ক্রিপ্ট, মাত্র যেটা ইনসার্ট করছেন, ব্লাড গ্রুপ, নিউ কোয়েরি, আচ্ছা যাবেন এখান থেকে ডাটা অনলি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরপর থেকে স্লো যাব। সো এই স্ক্রিপ্ট রেডি হয়েছে, বাট এটা এখন এক্সিকিউট করাতে হবে কোথায়? অনলাইন সার্ভারে। সো অনলাইন সার্ভারের জন্য আগে যেটা করতে হবে, রাইট ক্লিক, কানেকশন, চেঞ্জ কানেকশন, এখানে গিয়ে আমি আমার অনলাইন সার্ভারটা চিনাই দিব। আমি কিন্তু টেস্ট করতেছি অনলাইন সার্ভার থেকে, হ্যাঁ এটা কিন্তু টেস্টিং করতেছি অনলাইন সার্ভার থেকে, এটা একটু মাথায় রেখেন। আসছে এই যে, এটা ব্যাটা এখন অনলাইন সার্ভারে কানেক্টেড হয়ে গেছে, আমি জাস্ট এক্সিকিউট দিব। সে অনলাইনে 4টা রো ইনসার্ট করা শুরু করে দিয়েছে, 3টা রো ইনসার্ট করছে। সো আমি আপনাদেরকে একবার টেস্টিং সহ দেখাই দিচ্ছি, হ্যাঁ এখন এটা তো আসে নাই, তার মানে আমাকে আবার একটু রিফ্রেশ করে দেখ চেক করতে হবে। কি ব্যাপার? আসছি আবার সার্ভার থেকে, আসছে তো সবাই দেখতে পাইছেন ব্লাড গ্রুপ কিন্তু আসছে, ন্যাশনালিটি, ন্যাশনালিটি নাই, আচ্ছা। সো এইভাবে আসলে আমাদের সবগুলো লোড করাইতে হবে, জিনিসটা বুঝতে পারছেন? ভাই হাসেন কেন? আচ্ছা, সো আমাদেরকে আসলে এইখানে সবগুলো ডাটা দিয়ে রাখতে হবে, দেওয়া নাই, রিসেট হয়ে গেছে ডাটাগুলো। আচ্ছা, আমি আমি কাব্যকে হয়তো বা স্টুডেন্টের কাজটা দিব। সো আমি এইটা লোড করাই আসি তাহলে খুব কুইকলি, ঠিক আছে?
এরপর রিলিজিও ন্যাশনালিটি। আরেকভাবে অ্যালোড করা যায় সেটা হচ্ছে সার্ভারে আসলাম, এটাও সহজ আছে, এটাও কঠিন না, শো টেবিল ডাটা, কিন্তু এটা একটু ফাস্টার, তো ওই জন্য আমি প্রেফার করি। এখন আমি লোড করাবো হচ্ছে ন্যাশনালিটি। এইগুলো এখন একা একা লোড করে দিতে পারবেন না শিলাপু, আচ্ছা জাস্ট আমরা এটা ওয়াইল্ড গেসিং করি, আসেন দেখি আমরা কীভাবে করব। ধরেন যদি আপনার রিলিজিয়নটা লোড করাইতে চান আপনার কী খুঁজতে হবে প্রথমে? আচ্ছা এইগুলো আমি যেটা করছি সবগুলা একটা কমন ডাটার মাধ্যমে নিয়ে আসছি, এই জন্যই এইভাবে আমি পছন্দ করি না, এতক্ষণে আমার কাজ হয়ে যেত। বাট আপনার যদি ধৈর্য থাকে এইভাবে কাজটা করতে পারেন। ছবিটা কাজ করে, আমি যেহেতু টেস্টিং করতেছি এখানে আমি লোকাল সার্ভারটাই চিনাই দিই, পরে ডাটাগুলো একবারে উঠাই দিলেই হয়ে যাবে, তাহলে ভালো হবে, ঠিক বুঝি না? আপনি কি বোর্ড হয়ে যাচ্ছেন? বোর্ড হয়ে গেলে আমি খুবই সরি। ওকে সো অনলাইনটা বাদ, লোকাল থেকে আমি দেখাচ্ছি ডাটাগুলো, পরে স্ক্রিপ্ট চালা উঠাই দেবো না আমি। হ্যাঁ সো আমি এখানে আসলাম, রিফ্রেশ দিছি, সুপার ফাস্ট এখন বাংলা 9 গ্রুপ সায়েন্স ব্লাড গ্রুপ, এখানে ন্যাশনালিটি নাই, ন্যাশনালিটি রিলিজিয়ন জেন্ডার এই তিনটা অ্যাড করে আসি, ন্যাশনালিটি বাংলা দেশি, রিলিজিয়ন রিলিজিয়ন হচ্ছে ইসলাম, জেন্ডার বুঝলাম, আর কিছু কি বাদ পড়ছে? আচ্ছা এরপর একবার রিফ্রেশ দেবো, এই জন্যই আর দিচ্ছি না। হ্যাঁ ডিস্ট্রিক্ট থানা, এখানে আপনাদের একটা যারা জিনিস দেখতে হবে শিখাই দেব, ডিস্ট্রিক্ট ঢাকা গাজীপুর এক আর দুই, থানা 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 কি দিয়ে নিচে থানা, কিন্তু ডিস্ট্রিক্টের ছেলে চাইল্ড, সো গুলশান তার ডিস্ট্রিক্ট হতে হবে 1, উত্তরা হইতে হবে 1, গাজীপুর হইতে হবে 2, টঙ্গী হইতে হবে 2। যেন আমরা যখন বলবো যে ভাই থানা ডিস্ট্রিক্ট 1-এর যে সমস্ত থানা তোমরা সব আসো, তো এগুলো সব চলে আসবে, প্যাটার্ন কিন্তু সেম, তাই না শিলাপু? ভার্সন লোড করার জন্য আমাকে সেশন আইডি পাঠাইতে হচ্ছে, গ্রুপের জন্য আমাকে পাঠাইতে হচ্ছে ক্লাস আইডি, সিমিলারলি ডিস্ট্রিক্ট থানার জন্য আমাকে পাঠাইতে হবে ডিস্ট্রিক্টের আইডি। সো ডিস্ট্রিক্ট থানা সেভ মানে লোড করাইছি, এরপর কিছু বাদ পড়ছে আর, ব্লাড গ্রুপ রিলিজিয়ন অকুপেশন একটা আছে, অকুপেশন করে দিই একটা, অকুপেশন এই যে সার্ভিস এডুকেশন ছিল, এডুকেশন অ্যাড করছি না, এসএসসি থেকে আর কি আছে, আইএস আর কিছু নাই, বিসমিল্লাহ সেশন। আচ্ছা আমি নিজের ব্লাড দেখি, ব্লাড গ্রুপ আসছে, সব চলে আসে দেখছেন, ইটস অল অ্যাবাউট প্যাটার্ন, ঢাকা আসলে ঢাকার জন্য গুলশান, গাজীপুর দিলে গাজীপুরের জন্য টঙ্গী,
পুরো কাজ কিন্তু হয়ে আছে। সো কাব্য, আপনি যখন স্টুডেন্টের কাজটা করবেন, আপনি কিন্তু জাস্ট এখানকার প্রতিটা ফিল্ড ইচ্ছা করলে আপনি চেক করে দেখতে পারেন কীভাবে কাজগুলো হচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু ডিস্ট্রিক্ট ছিল, বাট কাজটা শেষ হয় নাই আর কি। বুঝতে পারছেন আপু? শ্রীলাপু বুঝতে পারছেন? হ্যাঁ, মানে আপনাকে জানালাম, আপনি যদি হেল্প টেল্প লাগে আর কি, তাহলে হেল্প টেল্প করে আর কি। ওকে, সো আমরা একটা সেভ করার চেষ্টা করি, এবং ট্রাবল শুট হলে ট্রাবল শুট কেমনে সলভ করতে হয় সেটাও একটু বুঝি। সো সব এলাও নাল করা আছে না অনলাইন অ্যাপ্লিকেন্ট? ও আচ্ছা, এখানে একটা কাহিনী আছে। ইয়েস, সব এলাও নাল করা। এখানে আগে স্টার দোকান আই, তাহলে আর ব্লার গ্রুপ এগুলো যদি না দেই সে এক্সেপশন খায়, সে নাল রেফারেন্স মানে ওইটা ফরেন কি করে না, সো এখানে যদি নাল যায়, কিন্তু সে আসলে নাল নামে তো তার ডাটাবেজের উই টেবিলে কিছু নাই আছে, সে এরর খায় আর কি। এই জন্যই চেয়েছিলাম একটা টেস্ট খুঁজতে। কাব্য বুঝতে পারছেন? মোড অফ পেমেন্ট এর জন্য রিফ্রেশ দেওয়া লাগবে আরেকবার। ওকে, আল্লাহ ভরসা। সো আমি একটু ডিবাগ পয়েন্ট অ্যাড করবো একটা, এই জন্য এটা অন করছি, আর কিছু না। সো এখানে যখন সেভে ক্লিক করতেছি আমরা, সে রেডিতে চলে আসতেছে হচ্ছে অনলাইন অ্যাডমিশন এন্ট্রি কন্ট্রোলারের এখানে, এবং সে পোস্ট আকারে চলে আসবে আপনি দেখেন। সো আমার ব্রাউজারটা হচ্ছে এখানে, চলে আসছে এবং জেসন আকারে পুরোটা চলে আসছে, এই দেখছেন যা যা পাঠিয়েছি সব চলে আসছে। আদৌ কি আসছে? ও হ্যাঁ, যে ব্লার গ্রুপ আইডি আসছে, ব্লার গ্রুপ ডিস্ট্রিক্ট আইডি আসছে, আইডিগুলো সব আসছে। কিন্তু সে কি বলতেছে, একাডেমিক ইনফরমেশন পাচ্ছে না, ঠিক আছে। এখানে সেভ করতে গেলে আমার একটা একাডেমিক ইনফরমেশন ছিল, অনলাইন অ্যাপ্লিকেন্ট একাডেমিক ইনফোস, সেভ কই, এই যে সেভ, অনলাইন অ্যাপ্লিকেশন কি দেখলাম মানে এটা মিচমাস করে দিতে হবে, এই যে এটা আই গেস নাও ইটস ওকে। ডিবাগিংটা শিখে রাখেন, হ্যাঁ, কীভাবে কাজটা করতেছি আমি, F5 দিছি, সি শার্প আসছি, এটা গেছে, আর আমার মডেলে তো সব রেডি করাই ছিল, সো আমার আর রিফ্রেশ দেওয়া লাগে না। এখানে ক্লিক করলাম, আমার এখানে আসছে, আমি পুরোটা কপি করলাম, আমার নোটপ্যাড প্লাস প্লাস কি আছে, হাই হাই ইনস্টল করা হয় নাই, ঠিক আছে। এই আসছে, এটা এমটি আসুক, বাট উল্টা পাল্টা কিছু আসে নাই। F10 দিই একটা, F10 দিলে কি বলতেছে, স্টার্ট অ্যারে একাডেমিক ইনফরমেশন,
এটা তো নাই এখন, দেখি এটা সহ আসছে একাডেমিক। ওকে এটা কই থেকে আসলো? আচ্ছা কাহিনী কিছু বুঝতে পারছেন? আমি জাভাস্ক্রিপ্টটা চেঞ্জ করছি না, কাব্য খেয়াল করেন, জাভাস্ক্রিপ্ট চেঞ্জ করছি না। এখানে জাভাস্ক্রিপ্ট কোথায় রান করে? ক্লায়েন্টে না সার্ভারে? ক্লায়েন্টে, ব্রাউজারের। এখানে আমি কি এটা রিফ্রেশ মারছি? রিফ্রেশ যদি না মারি তাহলে আমার নতুন জাভাস্ক্রিপ্টের কোডটা কি পাবো? পাবো না, এই জন্যই প্রবলেমটা সলভ হয় নাই। এবং আমি আবার আপনাদেরকে একটু বোর করব, জাস্ট একটু হোল্ড উইথ মি, করার নেই। আচ্ছা একটু ছাড়া দিয়ে দিই তো, কী কয়? সেভ হয়ে গেল নাকি? আপনার কিন্তু ইচ্ছা করলে এই এই ডিবাগিং টুলস আমি যেভাবে ইউজ করতেছি সেটাও শিখে ফেলতে পারেন, জাস্ট ভিডিও দেখে দেখে। ওকে দেই সব একসাথে, লাস্ট চান্স। ওকে কাব্য, আপনার কোনো ফ্রেন্ড ফ্রেন্ড আছে টেস্ট করতে আগ্রহী? খুবই ফ্রাস্ট্রেটেড আমি কয়েকদিনে। ওকে বিসমিল্লাহ, আমার ডিবাগ পয়েন্ট ধরতে হয় আপনি যদি সার্ভারে ডিবাগ পয়েন্ট যদি ধরতে চান আপনাকে এটা ডিবাগিং অবস্থায় রাখতে হবে, নাইলে ধরতে পারবেন না। কিছু সহজ উপায়, সো এটা এগুলোর আসলে কোনো ঘটনা নাই। আমার আগের ব্রাউজারটা হচ্ছে এইখানে, দিলাম ক্লিক, দেখি তো আমার কীভাবে জিনিসটা দেখলাম বুঝছেন? আমার সার্ভার ক্লায়েন্ট থেকে যে ডাটাটা আসছে সেটা হচ্ছে এইটা, ক্লিক করলাম, হোমে ক্লিক করছি, এন্ডে ক্লিক করছি, কপি করছি, এখানে এসে পুরোটা ফেলে দিয়ে পেস্ট করলাম, দ্যাটস ইট। সো স্ট্যাটাস আইডি 1 আসছে, 2 আসছে, এই যে এখান থেকে এটা আসছে, এই তো, লেটস সি হোয়াট হ্যাপেন্স। সো F10 দিলাম, ওকে, সো সে কিন্তু কাস্ট করে নিছে আমার ফুল জেসনটাকে, সে একটা অবজেক্ট বানায় নিছে। এরপর আমি এটাকে সেভে পাঠাচ্ছি, F11 দিলাম, আসলো এখানে, আল্লাহ ভরসা। এই নামে কিছু পায় নাই, সেভ হয়েছে আলহামদুলিল্লাহ, এবং আইডি হয়ে গেছে 1। কত 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 4? ঠিক আছে আমরা একটু ডাটাবেজে গিয়ে দেখি কী অবস্থা। ডাটাবেজে সেভ হয়েছে, সো পার্ট 1টা ডান, পার্ট 2 আমি এখনই দেখাবো, আমাকে 2টা মিনিট টাইম দেন।